বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। পূর্ব বর্ধমান জেলাতেও সোমবার থেকে 15 থেকে 18 বছর বয়সীদের COVID-19 প্রতিষেধক টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে জেলা 23টি ব্লক ও 6টি পুরসভা এলাকা থেকে একটি করে স্কুল বেছে নিয়ে মোট 29টি জায়গা টিকা দেওয়ার কাজ চলেছে। এদিন বর্ধমান শহরে মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে প্রথম 250 জনের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলায় 15 থেকে 18 বছর বয়সে প্রায় 2.5 লক্ষ পড়ুয়াকে প্রতিষেধক দেওয়া হবে। স্কুলের বাইরে যেসব কিশোর কিশোরীরা রয়ে গেছে বা স্কুলে রয়েছে তারা বর্ধমান মেডিকেল কলেজ, কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতাল থেকে টিকা পাবে। প্রথম দিন প্রতিটি কেন্দ্র থেকে 200 জনের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পরে সংখ্যা আরও বাড়ানো হয় বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। আজ দ্বাদশ শ্রেণীর 283 জন ছাত্রকে ভ্যাকসিন দেওয়া হবে, একটা প্রোগ্রাম আছে। তবে আমি ছাত্রদের কাছ থেকে যা জানলাম যে ওদের মধ্যে কয়েকজন অলরেডি বিভিন্ন সোর্স থেকে ভ্যাকসিন নিয়েছে, তার মানে একটু কম হবে। তাছাড়া কারো অসুবিধা থাকলে হয়তো আজকে সে টার্ন আপ করতে পারবে না। এরকম যাই, এখন অবধি আমরা 55 জনকে আমি খবর পেলাম যে 55 জনকে ভ্যাকসিনেশন করা হয়েছে। 283 জনকে দেওয়ার প্রোগ্রাম আছে, এরপরে যতজন নেবে। হ্যাঁ, মিউনিসিপ্যাল বয়েজে ছাত্রদের জন্য প্রথম হচ্ছে, তার জনগণের জন্য তো প্রায় মাসখানেক ধরে এখানে হলো যে মানে অ্যাবাভ 18-এর জন্য। তারপরে এখন এটা হচ্ছে যে আমাদের নিজস্ব ছাত্রদের জন্য দিলে ছেলেরা সেফ থাকবে, পরীক্ষা নেওয়ার সুবিধা হবে। তাছাড়া দীর্ঘদিন ধরে যদি স্কুল বন্ধ থাকে, ছেলেরা স্কুলে না আসতে পারে, ছেলেরা তো একাডেমিক্যালি নষ্ট হয়ে যাবে, সেই জায়গাটা থেকে নিশ্চয়ই সরকার ভেবেচিন্তেই ভ্যাকসিনেশনের ব্যবস্থা করেছে। এখানে বোধ হয় কোভ্যাক্সিনই দেওয়া হচ্ছে, আমি সেটা ওদের জিজ্ঞেস করুন, ওরা আছেন তো। আমি ডক্টর শম্ভুনাথ চক্রবর্তী, হেডমাস্টার বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। আজকে বর্ধমান মিউনিসিপ্যালিটির তরফ থেকে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে যে আমাদের 15 বছর থেকে 18 বছরের মধ্যে কোভিড ভ্যাকসিনের যে সুনির্দিষ্ট পরিকল্পনা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে, সেই পরিকল্পনা বাস্তব রূপায়ণের জন্য আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে হেলথ এমপ্লয়ি, হেলথ ওয়ার্কাররা সবাই এসেছি, ঠিক আছে। তার সাথে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ বা আজকের দিনে যারা 12 ক্লাসের অন্তর্ভুক্ত রয়েছে তাদের 250 জনের লিস্ট আমাদের কাছে প্রেরণ করেছেন। তা আমরা সুনির্দিষ্ট টাইমের মধ্যেই 250 জনকে নির্দিষ্ট কোভিড বিধি মেনটেন করে, তাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে দাঁড় করিয়েছি লাইনে। তাদের একটা ঘরের মধ্যে এন্ট্রি পথ রাখা হয়েছে, সেখানে তাদেরকে আধার কার্ড দেখে স্কুলের আইডেন্টিটি যাচাই করে তাদেরকে পোর্টালে এন্ট্রি করা হচ্ছে। পোর্টাল থেকে তাদের রেজিস্ট্রেশন হলে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী তাদেরকে সিস্টার স্টেশনে এসে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভ্যাকসিন দেওয়ার পর পাশের আরেকটি ঘরে তাদেরকে অবজারভেশনের জন্য রাখা হয়েছে। যদি কারোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় তাদেরকে সুনির্দিষ্ট টাইম বাদ তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপর তারা নিজস্ব বাড়ি বা তাদের স্কুলের এতে চলে যাচ্ছে। সমস্ত সামাজিক দূরত্ব ব্যাধি, যে আমাদের যে কোভিড ব্যাধি থেকে মুক্তি যাতে হয়, ভ্যাকসিন দেওয়ার আগে তো মানুষকে ফার্স্ট তাদেরকে নিয়মটা পালন করতে হবে। তা স্কুলের ছাত্রদেরকে সেই নির্দিষ্ট দূরত্ব মেনটেন করেই তাদেরকে লাইনে দাঁড় করানো হয়েছে, এবং যতদূর সম্ভব কোভিড বিধি মেনটেন করেই আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করার চেষ্টা করছি। এখানে বয়সটা হচ্ছে 15 থেকে 18 বছর, অ্যাট প্রেজেন্ট যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনটেন করে করা হচ্ছে। তার সাথে আর একটা গাইডলাইন যেটা দেওয়া হয়েছে, যাদের 2007 সালে জন্ম, এবার 2007 সালে জন্ম যাদের, তাদের কিছু কিছু আধার কার্ডেতে তাদের সেই 2007 সালে জন্মের সঙ্গে ভেরিফিকেশান করে নেওয়া হচ্ছে। আর স্কুলের আইডেন্টিটি কার্ড বা স্কুল কর্তৃপক্ষ তাদের যে নাম এনলিস্টে দিয়ে পাঠিয়েছে সেই নাম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখানে আজকে এখনও পর্যন্ত যা গাইডলাইন রয়েছে, ঠিক আছে, এখনও পর্যন্ত কোভিড কোভ্যাকসিন দেওয়া হচ্ছে, ঠিক আছে।
এই পর্যন্ত গাইডলাইনে কোভ্যাক্সিনই আপাতত আজকে দিন পর্যন্ত চলছে, পরবর্তীকালে নতুন কোনো গাইডলাইন আসলে সে অনুযায়ী দেওয়া হবে। আজকে বর্তমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে ফার্স্ট শুরু হয়েছে, এরপর পর্যায়ক্রমে বাদবাকি যে স্কুলগুলো রয়েছে সরকার কর্তৃপক্ষ তারা নিজেদের মধ্যে আলোচনা করে বাদবাকি স্কুলগুলোকে যেভাবে দেওয়ার প্রস্তুতি চলছে সেটা আশা করছি সম্পূর্ণভাবেই হবে। হ্যাঁ, স্কুলের ছাত্রদেরকে বর্তমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের তরফ থেকে আজকে প্রথম উদ্বোধন হলো, এরপর ধীরে ধীরে